বয়সন্ধি এবং যৌবনকালে আমরা সবাই কম বেশি সেক্সুয়াল ভাবনা করি যা একটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার কিন্তু অতিরিক্ত সেক্সুয়াল চিন্তা ভাবনা করলে আপনার শরীর ও মনের ওপর বেশ কিছু কুপ্রভাব পড়ে তবে এর কিছু উপকারিতাও আছে আজকের এই ভিডিওতে যৌনতা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার ভালো মন্দ দিকগুলোর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব আসুন সর্বপ্রথমে খারাপ দিকগুলোর সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক অতিরিক্ত সেক্সুয়াল চিন্তা ভাবনা করলে হস্তমৈথুন করার প্রবল ইচ্ছা জন্মায় প্রতিদিন বারবার হস্তমৈথুন করার ফলে শরীর দুর্বল হয়ে যায় এবং যৌনাঙ্গে চরম ক্ষতি সাধন ঘটে সবসময় যৌনতা নিয়ে মগ্ন থাকলে দৈনন্দিন কাজকর্ম এবং পড়াশোনার প্রচুর ক্ষতি হয় কারণ অতিরিক্ত সেক্সুয়াল চিন্তাভাবনা আপনার মনকে অস্থির করে তোলে যার ফলে কোনো কাজে মন বসতে চায় না এবং জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে যৌনতা সম্পর্কে অতিরিক্ত ভাবলে ঘুমের মধ্যে ঘন ঘন স্বপ্নদোষ হয় যদিও স্বপ্নদোষ একটি অত্যন্ত স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া তবে অতিরিক্ত স্বপ্নদোষ হলে কর্মক্ষমতা এবং চিন্তা শক্তি কমে যায় অতিরিক্ত সেক্সুয়াল চিন্তাভাবনা করলে এবং পর্নোগ্রাফি দেখলে আপনার মধ্যে বেশ কিছু কুরুচিকর ভুল ধারণা জেগে ওঠে যা আপনার মানসিক স্বাস্থ্য ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ভবিষ্যতে বিয়ের পর আপনি বিভিন্ন যৌন সমস্যায় ভুগতে পারেন তবে সেক্সুয়াল চিন্তাভাবনা করার একটা উপকারিতা রয়েছে যেটা কোনো মতেই নজরআন্দাজ করা যায় না প্রতিদিন বেশ কিছুটা সময় সেক্সুয়াল ভাবনায় নিজেকে জড়িয়ে রাখলে নারী ও পুরুষের শরীরে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন ও কার্যকারিতা বৃদ্ধি পায় যার ফলে অসাধারণ যৌনশক্তি এবং শারীরিক সক্ষমতা বজায় থাকে